আদিবাসী ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন করা হলো এবং সেখানে আদিবাসীদের সকলকে সামিল হতে দেখা গেল এই জন্ম জয়ন্তী পালনে। শুক্রবার চাঁচলের গৌরসন্ড এলাকায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে 149তম জন্মদিবস পালন করা হয়। মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে জেলার বিশিষ্ট সমাজসেবী তথা যুব নেতা সৌমিত্র সরকার। চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, বিডিও শান্তনু চক্রবর্তী, ক্লাব সভাপতি উদয় ওরাও, সম্পাদক গোপীনাথ হাসদা, চাঁচল যুব নেতা জয়দেব ঘোষ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। গৌরসন্ড আদিবাসী সিধু কানু স্মৃতিসংঘের উদ্যোগে এবার দেখা গেল আদিবাসী ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন করতে। আমরা এখানে গৌরসন্ড আদিবাসী সিধু কানু স্মৃতিসংঘের পরিচালনায় 150তম ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উদযাপন করছি। সাথে সাথে আমরা ছোট রক্তদান শিবিরেরও আয়োজন করেছি। কী কী করলেন? প্রথমে আমরা অতিথিবর্গ উপস্থিত ছিলেন মাননীয় বিডিও সাহেব চাঁচল 2 নম্বর এবং চাঁচল থানার আইসি চাঁচল 2 নম্বর পঞ্চায়েত কর্মীরা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। তাদের আমরা সম্বর্ধনার মাধ্যমে এবং ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের সূচনা করেছি। আমাদের এখন রক্তদান শিবির চলছে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।